বন্ধুরা, আমরা ম্যাজেন্টোতে প্রোডাক্ট এন্ট্রি করার সময় যদি কখনো এমন কোনো সমস্যার সম্মুখীন হই যে আমাদের যে সাইজ দেওয়ার প্রয়োজন ছিল সেই সাইজটা নাই, তো আমাদেরকে তখন সেই সাইজটা অ্যাড করতে হবে, অথবা আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে হয়তো বলতে হবে যে এই সাইজটি নাই, সাইজটি অ্যাড করুন। কিন্তু আপনি যদি যে দক্ষতা প্রমাণ করতে চান তাহলে আপনাকে নিজেই সেটা করে নিতে পারলে ভালো। সেক্ষেত্রে বারবার ডেভেলপারকে বা ক্লায়েন্টকে নক করতে হবে না। তো ধরুন আমাদের এখানে যে সাইজটা, একটি সাইজ আমরা অ্যাড করব, তো সেটি 100 বাই 100, মানে 100 ইঞ্চি বাই 100 ইঞ্চি সাইজটি এখানে নাই। তো আমরা সেটি অ্যাড করার জন্য, সাইজটি অ্যাড করার জন্য প্রথমে যাব হচ্ছে ক্যাটালগ থেকে অ্যাট্রিবিউট থেকে ম্যানেজ অ্যাট্রিবিউট, আমরা রাইট ক্লিক করে নিউ ট্যাব নিয়ে নিলাম। নিউ ট্যাব হচ্ছে আমরা এখানে একটা পেজে এখানে 200 শো করলাম, অর্থাৎ এক পেজে সমস্ত এলিমেন্টগুলো শো করবে। এখান থেকে আমরা সাইজে চলে যাব, সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করে ম্যানেজ লেভেল অপশন, এখানে এসে আমরা একটি ফিল্ড অ্যাড করব অ্যাড অপশনে যে, এরপরে আমরা এখানে 100 বাই 100 দিলাম সিলেক্ট করে, আমরা লিখলাম এখানে, ধরুন লিখে দিলাম। এটি কিন্তু এখানে আপনি আমরা সার্চ করে দেখতে পারি যে এখানে কিন্তু এটি নাই। আমরা এখানে এটা দিলাম, গিয়ে এরপর আমরা পজিশনের যে 0, এরপর আমাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউ এডিট ক্লিক করতে হবে। এটি এখন অ্যাড হবে। এর মধ্যে আমরা এখন যদি এখানে যে যেখানে প্রোডাক্ট আমরা এন্ট্রি করি সেখানে যে রিলোড দেওয়ার পর আমরা দেখতে পাবো যে সেই সাইজটি এখানে যুক্ত হয়ে গেছে, আমাদের রিলোড শেষ হলো। এখানে দেখুন সাইজে 100 বাই 100, এই যে 100 বাই 100 এখানে শো করলো। এভাবে এই মূলত সাইজ আপনারা অ্যাড করতে পারেন আমাদের ম্যাজেন্টো ব্যাকএন্ডে। ধন্যবাদ সবাইকে।